তার মানে কিছুটা পর্দা আছে বাংলাদেশে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটাকে এই মহামারীর কঠিন আক্রমণ থেকে আল্লাহ হেফাজত করেছেন ঠিক না ঠিক কিছুটা আছে যতদিন বেপর্দা বন্ধ না হবে ততদিন পর্যন্ত সর্বদিক থেকে আমরা শান্তি পাব না অশান্তি কিছুটা আছে এগুলো বেপর্দার কারণে এটা বললেও নারীবাদীরা বলে যে আমরা নারীদের বিরুদ্ধে কথা বলি আরে বুকার গোষ্ঠী আসলে তো নারীদের পক্ষে কথা বলতেছি আমার সেই বোনটাকে রক্ষার জন্য বাঁচানোর জন্য আমার সমাজটা রক্ষার জন্য আমার মাকে আমার বোনকে আমার স্ত্রীকে আমার আত্মীয় স্বজনকে বাঁচানোর জন্যই তো সেই কথাটা বললাম তা না হয় বেপর্দা নারীর যে কি কঠিন শাস্তির কথা হাদিসের মধ্যে আছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি কথা তো আমি বারবার বলি ওসমানপুর ইমরানদের বাড়িতে মনে হয় দু তিন বছর আগে পুরোটা কাহিনী আমি সেদিন বলেছিলাম যে নানির বাড়ির কাহিনী আপনাদের মনে আছে কিনা সেখানকার একটা একটা পার্ট কিন্তু এরকম ছিল রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন ফাতেমা তুমি তো দেখতেছো আমার মনটা খারাপ ফাতেমা কিন্তু আল্লাহ নবীর মনটাকে খারাপ দেখতে পাচ্ছিলেন আপনাদের কি সেটা কি রিপিট করে শোনাইতে হবে আবার মনে হয় শোনাইতে হবে কারণ ছেলে মেয়েদের কি দিনদার বানাতে হবে তো পর্দানসীন বানাইতে হবে তো সেই জন্যই কথাটা বলছি আমার চাচা মিয়া আমাকে এদিকে একটু বলার জন্য বলেছে এই জন্য আমি বলতেছি মেয়েদেরকে পর্দানসীন বানাইতে হবে বেপর্দা চললে পরে কি হয় সে বিষয়টা একটু টাচ দিতে চাইছিলাম নবী ঘর থেকে বের হলেন ফাতেমাও বের হলেন তিনি যাবেন বাবার বাড়িতে রাস্তায় মুখোমুখি সবাই সবাই মুখোমুখি আলী আছেন হাসান হুসাইন আছেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ ফাতেমা বলেন আব্বু আপনার মনটা খারাপ রাসূল বলছিলেন বাড়িতে যাও পরে কথা হবে ফাতেমা বলছিলেন আব্বু আপনার মনটা খারাপ চেহারাটা খারাপ দেখে আমি বাড়িতে যেতে পারি বাবার চেহারা খারাপ দেখে আমি বাড়িতে যেতে পারি আব্বু কি হয়েছে একটু বলুন মা গো তুমি আমার কাছ থেকে জানতে চাইতেছো আমি যখন মেরাজে গিয়েছিলাম সেদিনকার একটা দৃশ্য আমার চোখে ভাসতেছে আমি বেপর্দা নারীদের কিছু দৃশ্য শাস্তির কিছু দৃশ্য আমি অবলোকন করেছিলাম এর মধ্যে একটা দৃশ্য আমি তোমার কাছে উপস্থাপন করছি মা তুমি শোনো দশটি দৃশ্য কিন্তু সেখানে নবীজি অবলোকন করেছিলেন সেটা আপনাদের জানা আছে একটি শুধুমাত্র বলছি মাথার মধ্যে যারা কাপড় দিতে পছন্দ করে না তাদের ব্যাপারে ফাতেমা শোনো আমি একটা মেয়েকে দেখছিলাম যে তার মাথার চুলের মধ্যে ধরে তাকে উপরে লটকিয়ে রাখা হয়েছে নিচের দিক থেকে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে তার মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হইতেছে শাস্তি তার বিরুদ্ধে চলছে লটকানো অবস্থায় কোথায় লটকানো অবস্থায় উপরে চুলের মধ্যে একজন মানুষকে লটকিয়ে রাখলে কতক্ষণ থাকতে পারবে একজন মহিলা বলেন কতক্ষণ থাকতে পারবে 5 মিনিট থাকতে পারবে না রাসূল বলেন দেখতেছিলাম লটকানো অবস্থায় চলছে নিচের দিক থেকে আবার আগুন নিচের দিক থেকে আবার আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সে আগুন তার শরীরে হিট দিতেছে তার মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হইতেছে কঠিন পরিস্থিতি কঠিন অবস্থা রাসূল বলেন যে এই অবস্থা আমি দেখলাম এই অবস্থা দেখে এখন আমার সেটা মনে পড়ে গেল মা এই উম্মতের আমার উম্মতের নারীদের যে এই শাস্তির ব্যবস্থা হচ্ছে তাদের শাস্তি যে চলছে বা চলবে এটা আমি নবী হিসেবে কিভাবে সহ্য করব সে তো আমার উম্মত আল্লাহ রাসূলকে ফাতেমা বলছিলেন আব্বু এই মহিলাটা কে তার পরিচয়টা যদি একটু দিতেন রাসূল বলেন মা গো সেই মহিলাটার ব্যাপারে আমি জিব্রাইলের কাছ থেকে জেনেছি মহিলাটা হলো আমার উম্মতের ওই সমস্ত মহিলাদের একজন যে সমস্ত মহিলারা মাথার মধ্যে কাপড় দিতে পছন্দ করে না ওই সমস্ত মহিলারা এই অবস্থার শিকার হবে তার চুলের মধ্যে ধরে উপরে লটকে রাখা হবে নিচের দিক থেকে আগুন ধরিয়ে দেওয়া হবে তার মগজ মোমের মতো গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে দুর্গন্ধের সৃষ্টি হবে কঠিন শাস্তি তার বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে একটা সেকেন্ডের জন্য থামবে না নাউজুবিল্লাহ বলেন বাবা আপনার মেয়েটার এই অবস্থা হোক এটা কি আপনি চান আপনি যদি আজকে শুনেন যে আপনার মেয়েটা কলিয়ারসুর কলেজে যাচ্ছে যাওয়ার পথে রাস্তার মধ্যে একটা বকাটে ছেলে আপনার মেয়ের মাথার চুলের মধ্যে ধরে তাকে মাটিতে ফেলে দিয়েছে আপনি সেটা শুনলে আপনার কেমন লাগবে আপনার অনেক কষ্ট লাগবে আপনি বলবেন যে আমার ছেলের গায়ে যদি তরবারি দ্বারা আঘাত করা হইতো আমি এতটা কষ্ট পাইতাম না আমার মেয়ের মাথার চুলের মধ্যে টান দেওয়ার কারণে আমি যতটা কষ্ট পেয়েছি ঠিক না ঠিক আপনি সাথে সাথে কোর্টে যাবেন থানায় গিয়ে মামলা করবেন
এই বখাটের ছেলেটার বিরুদ্ধে যে আমার 10 লক্ষ টাকা খরচ হয়ে যাক কোনো আপত্তি নাই কিন্তু এই কুলাঙ্গারের বাচ্চাকে আমি জেলের ভাত খাওয়াইয়া ছাড়ব ঠিক না বেটি হ্যাঁ এটা করবেন না করবেন এই একটা সাধারণ চুলের টান আপনি সহ্য করতে পারলেন না আপনার মেয়ের মাথার চুলের মধ্যে ধরে টেনে আপনার মেয়েটাকে কষ্টটা দেওয়া হবে আপনি এটা সহ্য করতে পারলেন না তো আপনি আপনার মেয়েটাকে যখন কোটি কোটি বছর চুলের মধ্যে ধরে উপরে লটকিয়ে রেখে কষ্ট দেওয়া হবে এটা আপনি সহ্য করবেন কিভাবে তার অর্থ হলো আপনার মেয়েটাকে যদি আপনি রক্ষা করতে চান আজকেই পর্দার আওতাদের নিয়ে আসেন আপনার স্ত্রীকে যদি আপনি রক্ষা করতে চান আজকেই পর্দার আওতায় নিয়ে আসেন দিনদার বানায় ফেলেন